বাইসাইকেলে বৃদ্ধ জামশেদ আলী সর্দার আসছিলেন জামাই বাড়ির শঙ্করপুরে, কিন্তু বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আজ শুক্রবার 5ই এপ্রিল দুপুর 12:30টার দিকে তিনি যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালের অদূরে পৌঁছালে ঢাকা মেট্রো GA 166754 নম্বর প্লেটধারী একটি সাদা রঙের প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। মুহূর্তেই রক্তস্রোতে ঘটনাস্থল লালে লাল হয়। এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনেন। বিক্ষুব্ধরা প্রাইভেট কারটিকে আটকে দেয়, তবে চালক সটকে পড়েছে। পরে পুলিশ প্রাইভেট কারটি থানা হেফাজতে নেয়। আহত জামশেদ আলী সদরের সিরাজসিংহা গ্রামের বাসিন্দা। এদিকে গুরুতর আহত জামশেদ আলীর মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে উল্লেখ করে জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। আপনার নামটা ম্যাডাম? আপনার নামটা? এ সময় স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল। আপনাকে কি হয়? এই তুমি এখন কোথায় নিচ্ছ? ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলছে, এখানে হবে না চিকিৎসা। আচ্ছা আচ্ছা, রকি কই? আচ্ছা, কি হয়েছে ঘটনাটা বলেন তো। হ্যাঁ, কি হয়েছে ঘটনাটা বলেন তো। দোকানের মধ্যে ছিলাম আমি, পরে আসছি। যারা অ্যাক্সিডেন্ট করছে তারা কেউ তোমাদের কাছে আসছে? অ্যাক্সিডেন্ট করছে মানে গাড়ি রকি আছে নিয়ে। আচ্ছা 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 আচ্ছা, আপনারা আপনি ছিলেন গাড়িতে? কোতোয়ালি থানার ওসি জানান, পলাতক প্রাইভেট কার চালককে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। রেহানা পারভিন সুপ্তা, স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।